খোশ মেজাজে ওরা তিনজন, ক্যাপ্টেন্সি ইস্যুতে আলোচনায় স্পটলাইটে এই ত্রয়ী। নিয়তি বুঝি এমনই, আগেরবার শান্ত, এবার কি তবে লিটনকে ডিঙিয়ে মিরাজ পাচ্ছেন দায়িত্ব? ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে গেল ওয়ানডে বিশ্বকাপে সহ অধিনায়কের রোল ছেড়ে দেন লিটন দাস। ওই সুযোগেই শান্ত চলে আসেন লিডারশিপ রোলে, তিন ফর্মেটেই ক্যাপ্টেন্সির দায়িত্ব পান চলতি বছরে। যদিও সাম্প্রতিক সময়ে ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল, উইলোতেও রান নাই এই ব্যাটারের, তাই অধিনায়কত্ব ছাড়ার বার্তা বিসিবিকে দিয়েছেন বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্ত। টেস্ট কি ওয়ানডে, ব্যাটে বলে মেহেদী মিরাজ অনন্য, দুটি ছড়াচ্ছেন দেশ বিদেশে। তাই তো নয়া ক্যাপ্টেন্সির রেসে এই অলরাউন্ডারই সবার চেয়ে এগিয়ে। চট্টগ্রাম টেস্টের পর যদি শান্ত কোনোভাবেই আর দায়িত্ব না নিতে চান, সেক্ষেত্রে মিরাজ আর লিটনের মধ্যেই একজনকে বেছে নেবে বিসিবি। টেস্ট আর ওয়ানডে দুই ফর্মেটেই কি মিরাজ, নাকি ওয়ানডের ক্যাপ্টেন্সি পাবেন লিটন? তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনকেও দেখা যেতে পারে বাংলার ক্রিকেটে। অধিনায়ক ইস্যু সাইডে রেখে গোটা দল ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। মিরপুরে বাজেভাবে হেরে বেশ চাপে স্বাগতিক বাংলাদেশ, সাগরিকায় ঘুরে দাঁড়াতে পারবে তো? ক্রিকেটারদের বুক চিতিয়ে লড়াই করার মেসেজটাই দিলেন নয়া ওস্তাদ ফিল সিমন্স। রেজাল্টটা হবে হলো পাঁচ দিন পর, আমাদের চেষ্টা করতে হবে যে যার কাজটা 100% করার, আপনার ব্যাটিং বলিং ফিল্ডিং যার যার ডিপার্টমেন্টটা সে সে যদি ফুলফিল করতে পারে, আমরা প্রসেস অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ দিন শেষের রেজাল্টটা ভালোই আসবে। চট্টগ্রামে ম্যাচ জিতে টেস্ট সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা, যেখানে বড় দায়িত্বটা পালন করতে হবে তিন সিনিয়র মুশফিক মুমিনুল লিটনকে। বিশেষ করে মুমিনুলের কথা বলতে হয়, অনেকেই বলেন যে সাগরিকার 22 গজ তার হাতের তালুর মতো চেনা, কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন মুমিনুল, 13টা, যার 7টাই কিন্তু এই সাগর পারের সাগরিকায়। আবার বাংলাদেশ সবশেষ যে অ্যাওয়ে টেস্ট খেলেছে ভারতের কানপুরে, সেখানেও তার 107 রানের একটা আনবিটেন ইনিংস আছে। যদিও মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে সময়টা ভালো কাটেনি, আবার বাংলাদেশ দলও চাপে আছে, এই সময়টাতে নিশ্চয়ই মুমিনুল এই পিচে যেখানে তার অনেক সুখস্মৃতি আছে, তার কনফিডেন্স আছে, নিশ্চয়ই দলের জন্য দারুণ কন্ট্রিবিউট করতে চাইবেন এই দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে। সাইফুল রূপক, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।